চংবার রিপির মঙ্গ ফাশাল সারিগ বিলনে আমসায় বানকুন্দ্রী শিবরেখা বিপ্লব কুমার দেব তে হাস্তিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বিপ্লব কুমার দেব নিপির মঙ্গ বিলনে আমসায় খ্লাইজাক রুট সুনা কিতিংগৈ আমসানী লুকুরং বিশং নুকসাখা খাতং মুংতাই দংথকমুং শালবরণ হাস্তিনে কাইসিয়া কাইসিয়া আমসায় চংবার নিপির মঙ্গ নবার কতর শিবরেখা ওয়েস্ট ত্রিপুরা লোকসভা আচুক থানি বাতাইনাই বিপ্লব কুমার দেব ফাশাল পঙ্গ থার্টিন প্রতাপগড় মন্ডল যুব মোর্চানি সাকথার মুংবাই যোগেন্দ্রনগর আমসায় খ্লাইজাক বাইক রেলি মানজগমান ইয়াগুলো দনপুরনি তাইবান দাল আমসাই লুকুথম পান্ডা খ্লাইকা বিপ্লব কুমার দেব তাই হাক্তনি মন্ত্রী প্রতিমা ভৌমিক আবুনিয়াগুলো হাইন হয় ফাশাল সারিগ চংবানি পীর মুঙ্গ বিলনীয় আমসায় বানকুন্দ্রী শিবরেখা বিপ্লব কুমার দেব তাই হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বিপ্লব কুমার দেব নিপীর মুঙ্গ বিলনীয় আমসায় খ্লাইজাক রুট শো পান্ডব বিপ্লব কুমার দেব তাই হাস্তিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানো কারিব মানজাখা বিজেপি নি কসাম এমএলএ শঙ্কর রয় আসল বিপ্লব কুমার দেব নি পীর মুঙ্গ অকরা চাকরা শিকলা শিকলি পালবাগ শাখে রেলওয়ে হিমলাইকা আমসাইনি যত বিজেপি আদং রক প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব উনিও আমার সাথে আজকে এই র্যালিতে ছিলেন এবং আমি যা দেখলাম র্যালিতে মানুষের যে অংশগ্রহণ আমাদের কার্যকর্তাদের অংশগ্রহণ এবং সমস্ত বিলুনিয়াবাসীর যে বাড়িঘর থেকে রাস্তা দোকান থেকে যেভাবে সাড়া দিচ্ছে অত্যন্ত ভালো লাগছে এবং আমি আগেও বলেছি যে ১৯শে আমাদের যে এপ্রিল ওই দিনটির জন্য বসে আছে কবে পদ্মচিহ্নে ভোট দেবে এবং মোদিজিকে পশ্চিম আসনে একটা আসন মোদিজির জন্য পাঠাবেন আর পূর্ব আসনে তো জিতবে নেই সেখানে যখন যাব সেখানে আবার আপনাদের মাধ্যমে ওখানে আবেদন রাখবো মালখুং শাখাও তন্ত্রতৈন্য আমসানি লুকুরংনি ফাশিং কগনারখা ওয়েস্ট ত্রিপুরা লোকসভা আচক থানি বাতাই নেয় বিপ্লব কুমার দেব আজকের এই রোড শোতে যে বড়মাত্রা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে পৌঁছেছেন আর তার সঙ্গে সঙ্গে সমস্ত বিলুনিয়াবাসীকে আমি অনেক অনেক সাধুবাদ শুভেচ্ছা জানাই এই ফেস্টিভ্যালের সিজন আজকে আমাদের নিয়ম কানুন সব কিছু পয়লা বৈশাখ সংক্রান্তি সব রয়েছে বিশু রয়েছে তারপরও এত বড় মাত্রা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে একত্রিত হয়েছে এবং বিলুনিয়াবাসী ঘর থেকে বেরিয়ে এসে আমি আপনাদেরকে সবাইকে নরেন্দ্র ভাই মোদীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি আগামী ১৯শে এপ্রিল যখন নির্বাচনের দিন নির্বাচন হবে সেই দিন সমস্ত বিলুনিয়াবাসী ১০০% বেরিয়ে নরেন্দ্র ভাই মোদীকে হাতকে শক্ত করার জন্য পদ্মপরিচিতি ভোট দিয়ে ত্রিপুরা থেকে ২টি লোকসভা সিট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবে আর আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা যুব মোর্চার কার্যকর্তা মহিলা মোর্চা এসটি মোর্চা এসটি মোর্চা ওবিসি মোর্চা মাইনরিটি মোর্চা সমস্ত মোর্চা কার্যকর্তা সহ মাদার কমিটি এবং সমস্ত বিলুনিয়াবাসীকে আমি আবারও করজোড়ে নিবেদন করি আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভরসা চাই আর ১০০% ভোটিং করে নরেন্দ্র ভাই মোদীকে তেসরে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য বিলুনিয়াবাসী নিশ্চিত করবে এবার আমার সঙ্গে ভারত মাতা কি ভারত মাতা কি এবার বাতাও ১০০% ভোটিং করাতে পারবে কে কে পারবো আত্মল ক্যাশুয়ালিটি পারতো না গোদাম তোমার লোক পারে না কে কে ১০০% ভোট করাবে আত্মল আত্মল ১০০% ভোটে করতে পারবে ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ সবাইকে বিপ্লব কুমার দেব নিপির মঙ্গ বিলনীয় আমসায় খ্লাইজাক রোড শুনো কিতিংগৈ আমসাইন লুকুরংনি বিশং নুকজাখা খাতং মুংতাই তংথকমুং বিলুনিয়ানি সিমি প্রবীরনি কক্তুম চিনি খরাং